ইনজুরি হয়ে চলে আসলাম ঠিক তখন থেকে আমি স্বপ্ন দেখেছি যে যেভাবেই হোক এই বিশ্বকাপে আমি দিতে পারিনি বাট আমি উনিশের বিশ্বকাপে দিতে চাই গেল বিশ্বকাপে ইনজুরির ঈর্ষায় স্বপ্ন হয়েছিল নচ জাতীয় দলের হয়ে সে যে শনির দশে লেগেছিল আর কাটেনি আসন্ন বিশ্বকাপে ক মাস আগেও বিজয় ছিলেন না আলোচনায় কিন্তু ডিপিএল এর রেকর্ড বলছে তামিম আশরাফুলের পর টানা তিন ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে নির্বাচকদের ভাবনার টেবিলে ফেলেছেন বিজয় যদিও বাস্তবতা খুবই কঠিন কারণ আসন্ন বিশ্বকাপ দলে তামিম লিটন সৌম্যদের নিয়ে টপ অর্ডার অনেকটাই নিশ্চিত কিন্তু তালিকায় জোর আলোচনায় এই ওপেনার আছেন আছেন ম্যানেজমেন্ট তারা যদি মনে করে যে বিজয় বাই কুষ্টিয়ার যোগ্য এবং সে ভালো করতে পারবে তারা যদি মনে করেন তারা আমাকে সুযোগ দেবেন আমি চেষ্টা করব আমার বেস্টা দেওয়ার দেশের জন্য দলের জন্য আমার হান্ড্রেড পার্সেন্ট উজার করে দেয়া। ঘরোয়া ক্রিকেটে অনেকেই তাকে সেঞ্চুরি ম্যান বলে ডাকেন ডাকবে নাই বা কেন অনুরূত উনিশ দল থেকে সেঞ্চুরির পর সেঞ্চুরি হাঁকিয়ে জাতীয় দলে হয়েছিল অভিষেক এরপর ওই সেঞ্চুরি হাঁকিয়েই জায়গা করেছিলেন পোক্ত যখন গেছেন অফ ফর্মে সেই তিন অঙ্কের ম্যাজিক ফিগারের মাধ্যমেই দিয়েছেন সামর্থ্যের প্রমাণ গেল এনসিএল ডিপিএল এ করেছেন সর্বোচ্চ রান আর মাত্র ২৬ বছর বয়সে ঘরোয়া ক্রিকেটে সব ফরমেট মিলে ৩০টি সেঞ্চুরি বিজয়কে করেছে আরও পরিণত পরপর তিনটা সেঞ্চুরি করা তখন আসলে খুব ভালো লাগার বিষয় থাকে ক্যাপ্টেন কোনটা চাই এখন আমি নিজেই ক্যাপ্টেন আমিও চেষ্টা করি আমি স্যারের সাথে প্ল্যান করে একরকম তো চেষ্টা করি ওইটাকে কন্ট্রিবিউট করার ওইটাকে বড় করার সেট ব্যাটসম্যান যেন বড় করতে পারে ব্যাটিংয়ের মতো নেতৃত্ব গুণেও অসাধারণ বিজয় তার অধীনেই প্রাইম ব্যাংক ডিপিএলের এর শিরোপা জয়ে স্বপ্ন বাজ हुमायुन कबीर रोज समय संबा ढाका